নাম্বারটা 1 হবে হি প্লেস ফুটবল স্যার, হি প্লেস ফুটবল ইজ রাইট। স্যার এগুলো আমরা লিখবো না? খাতায় লেখো এবং বলতে থাকো স্যার, তাহলে সবগুলা লিখা শেষ করার পরে বলবো? না না না, সব লিখতে হবে না, শুধু কারেক্ট অ্যান্সার, যেমন নাম্বার ওয়ান। মানে স্যার সবগুলার অ্যান্সার লিখার পরে তারপর স্যার জিজ্ঞেস করবেন? হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, হি প্লেস ফুটবল স্যার, দুই নাম্বারে দুই নাম্বারটা প্লে, হি প্লে ফুটবল, হি উইল বি প্লে ফুটবল, হি উইল প্লে ফুটবল, কোনটা কারেক্ট হবে স্যার? দুই নাম্বারটা প্লে, দুই নাম্বার প্লে প্লে স্যার, দে প্লে, দুই নাম্বার অপশন প্লে স্যার। ফার্স্টেরটাও স্যার, দে আর প্লে ফুটবল স্যার, ফার্স্টে স্যার আর হবে, দে আর প্লে হবে, হি প্লেস ফুটবল স্যার। স্যার দুই নাম্বারটা এক, নাম্বারটা এক হবে স্যার, দুই নাম্বারে দুই হবে, দুই ইয়েস স্যার, না স্যার প্লে হবে। আমি জিজ্ঞাসা করি, আমি যাকে জিজ্ঞাসা করি সে ভিডিও ওপেন করবে এবং উত্তর দিবে, কেমন? এস এস আদিব 10283, তুমি এক নাম্বারটা উত্তর করো, আনমিউট করো এবং তোমার ভিডিও ওপেন করো। ভিডিও ওপেন করে এস এস আদিব, স্যার এক নাম্বারটার উত্তর স্যার এক নাম্বার হবে স্যার, হি প্লেস ফুটবল। তোমাকে তো দেখা যাচ্ছে না, ভিডিও ওপেন করছো? ইয়েস স্যার। তোমার ভিডিও বন্ধ করে দাও। ওকে, তারপর একটা উত্তর দিবে, যাকে বলবো সে উত্তর দিবে, এরপর না পারলে এরপর আবার যাকে জিজ্ঞাসা করবো সে উত্তর দিবে। তবে উত্তর দেওয়ার শর্ত হলো, যে উত্তর দিবে তাকে আগে ভিডিও ওপেন রেখে উত্তর দিতে হবে। ওকে, এবার উত্তর দিবে রাফিদ শাহরিয়ার 10265, দুই নাম্বারটা উত্তর দিবে। রাফিদ শাহরিয়ার, তুমি ভিডিও ওপেন করো এবং আনমিউট করে প্রশ্নের উত্তর দাও। রাফিদ শাহরিয়ার, তুমি যদি না, তোমাকে না পাওয়া গেলে তোমাকে রিমুভ করা হবে এবং তোমার অ্যাসাইনমেন্টে এটার নেগেটিভ মার্কিং হবে। রাফিদ শাহরিয়ার 1 2 3 নাই, রিমুভ। রাফিদ শাহরিয়ারকে নেগেটিভ মার্কিং করা হবে তার অ্যাসাইনমেন্টের সময়। রাফিদ তুমি কি আসো? নাই। ওকে, রাফিদ শাহরিয়ারের নামটা আমরা লিখে রাখলাম, পরবর্তীতে তাকে নেগেটিভ মার্কিং করা হবে তার অ্যাসাইনমেন্টে। আচ্ছা, রাকিন আফসার 10374, তুমি কি আছো? আনমিউট করো, ভিডিও ওপেন করো, এমসিকিউ নাম্বার 2 অ্যান্সার করো। রাকিন আফসার 10374, রাকিন আফসার তুমি কি আছো? 10374 নাই, তাহলে রাকিনকে রিমুভ করা হচ্ছে এবং তার অ্যাসাইনমেন্টে পুয়ার মার্কিং হবে। আচ্ছা, এবার উত্তর দিবে জুবায়ের ইসলাম 10238, তুমি কি আছো? ইয়েস স্যার। ভিডিও, ভিডিও ওপেন করো, আনমিউট করো, জুবায়ের ইসলাম। ইয়েস স্যার। তুই এটা উত্তর করো স্যার, ভিডিও তো অন। জুবায়ের, তুমি এখন এমসিকিউ নাম্বার 2 এটার উত্তর করো। দে প্লে ফুটবল হবে স্যার, প্লে ফুটবল, দে প্লে ফুটবল। আচ্ছা, এটার তুমি এটার ব্যাখ্যা কি দিবে, এটার ব্যাখ্যা কি হতে পারে? তুমি কেন এটা চয়েস করলা যে দে প্লে হবে, কেন তুমি করলা? কারণ স্যার এটা হলো গিয়ে প্রেজেন্ট সিম্পল টেন্স, আর যদি কন্টিনিউয়াস হইতো তাহলে আর প্লেইং হতো, আর শুধু প্লেইং হয় না, কন্টিনিউয়াস হলে আগে এম ইউজার হয় আর প্লেস হলো থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বারের সাথে, এর জন্য স্যার। তুমি এটা প্লে নির্বাচন করলা কেন? দে কোন কোন পারসন, দে কোন ধরনের স্যার? এটা দে হলো থার্ড পারসন কি প্লুরাল না সিঙ্গুলার? স্যার প্লুরাল নাম্বার। হ্যাঁ, থার্ড পারসন প্লুরাল হলে এস হয় নাকি হয় না স্যার? হয় না। ওকে, ইউ আর কারেক্ট, ইউর অ্যানসার ইজ অ্যাবসলিউটলি কারেক্ট,
আমার উত্তর সঠিক হয়েছে। ঠিক আছে, এক্সপ্লেনেশন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়ের যোগ হবে না। ঠিক আছে, ব্যাখ্যা ক্লিয়ার? আই থিঙ্ক দ্য অ্যান্সার ইজ ক্লিয়ার। যারা ক্লাস করবে না তাদের অ্যাসাইনমেন্টে খুবই পুয়োর মার্কিং করা হবে, যেটা আমার কাছে আসবে এবং অন্যান্যগুলো টিচারদেরকে আমি বলবো যে তাদের লিস্টটা পাঠিয়ে দেবো আমি। আচ্ছা, প্রথম যেটা আছে, প্রথম যেই এটার এক্সপ্লেনেশনটা কি? হ্যাঁ, এটার এক্সপ্লেনেশনটা ওয়াহিদ ইকবাল, তুমি কি আসছো? ওয়াহিদ, তোমার ভিডিও ওপেন করো। ওয়াহিদ ইকবাল, তুমি এই এক্সপ্লেনেশনটা পড়ো। ইয়েস স্যার, আসি। কোশ্চেন নাম্বার 1 এর এক্সপ্লেনেশনটা তুমি একটু পড়ো। স্যার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস ইয়েস এস বাই ইয়েস যোগ হবে, কিন্তু অন্য কোন টেন্স এর ক্ষেত্রে হবে না। আচ্ছা, তুমি এটা কি বুঝলা বলো, বুঝাও তো আমাদেরকে, বুঝাও। স্যার, মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে আর ভার্বের শেষে এস বাই ইয়েস যোগ হবে, কিন্তু অন্য কোন টেন্স এর ক্ষেত্রে আবার এটা যোগ হবে না, খালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ। এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স এর বেলায় এটা প্রযোজ্য হবে, অন্য কোন টেন্স এর বেলায় দ্যাট উডন্ট রিয়েলি ওয়ার্ক, রাইট? ওকে, ইয়েস স্যার। যাকে প্রশ্ন করবে সেই কিন্তু থাকতে হবে, আর না হলে তাকে এখানে নেগেটিভ মার্কিং হবে, তাকে ক্লাস থেকে বের করে দেবে। স্যার, আমার একটা প্রশ্ন আছে। ওয়াহিদ ইকবাল, তোমার ভিডিও বন্ধ করে দাও। আচ্ছা, কে কে প্রশ্ন করো, ভিডিও ওপেন করো। স্যার স্যার, ওকে স্যার, দাঁড়ান, ওপেন করছি। প্রশ্ন করবে তার ভিডিও ওপেন করতে হবে। স্যার, ভিডিও ওপেন করেছি। আজি সাদাত, বলো। স্যার, এই যে স্যার, এক নাম্বার, একজন এক নাম্বার, যখন কেউ কথা বলবে একজন কথা বলবে, বাকিরা শুনবে, এরপর তার কথা শেষ হলে এরপর আরেকজন কথা বলবে, বলো। স্যার, আপনি একটু এক নাম্বার প্রশ্নে যেতে পারবেন? স্যার, ওইখানে একটা সমস্যা আছে। দেখো, এই যে স্যার, এখানে স্যার লাস্টের নম্বরে হি উইল বি প্লে ফুটবল, এটা কেন হলো না? আচ্ছা, এটার ব্যাখ্যা কে দিতে পারবে? আমি দিব অবশ্যই, কেউ পারে কিনা এটার ব্যাখ্যা কে দিতে পারবে? 1 2 3 স্যার স্যার, হি অ্যাসাইনমেন্টে ভিডিও ওপেন করো। শায়ান, তুমি কি পারবে? Can you answer? Sir, hello. Sir, I will try my best. Okay. He will be playing football. সম্ভবত এটা হবে। না, ঠিক আছে, কিন্তু he will play football এটা হবে না কেন? What's the reason? Sir, he will be play football. না, এটা এটা কেন হবে না? ও যে কারণ স্যার বলছে যে এটা কেন হবে না সে জানতে চাচ্ছে, এটা তো অবশ্যই আমাদের জানা উচিত। স্যার, এটা হবে না, কারণ হলো স্যার এখানে এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। স্যার, এই ক্ষেত্রে বি এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আচ্ছা, তুমি তো যেটা নাই সেটা বলতেছো, কিন্তু আমি বলতে চাচ্ছি যে যা আছে তাই। এখানে কি করলে এটা কারেক্ট হবে? মনে করো যে এটা ভুল, ধরো কাজী সাদাত মনে করছে যে এটা ভুল, ঠিক আছে, ফাইন, এটা ভুল, এটা কেন ভুল, এটা কি এখানে সমস্যা? স্যার, এখানে বি ভার্ব হবে না। যে বলছো উত্তরটা, সে ভিডিও ওপেন করতে হবে। মিশরাত, মিশরাত, ইউ শুড আনমিউট ইয়োরসেলফ এন্ড ইউ শুড ওপেন ইয়োর ভিডিও, এটা প্রধান শর্ত। মিশরাত, বলো। তুমি বলতে পারো সাধারণত ফিউচার টেন্সে বি ভার্ব হয় না, কিন্তু এই সেন্টেন্সে বি ভার্ব রয়েছে, এই জন্য এটি ভুল হবে। বলছো যে ফিউচার টেন্সে বি ভার্ব হয় না। হ্যাঁ, তাহলে ফিউচার টেন্সে বি ভার্ব হয় না, এখন আমি যদি বলি হয়, যেমন নো স্যার স্যার সরি স্যার, এটা হচ্ছে প্রেজেন্ট স্যার, বি স্যার, যে শ্যাল আর উইল এর পরে সাধারণত বি ভার্বটা হয় না, বি ভার্বটা হয় না। যেমন আমি একটি ভালো ছেলে হব, এটা ইংরেজি কি হবে বলো? মিশনার, আমি একটি ভালো ছেলে হব বা তুমি একটি ভালো ছেলে হবে, এটা ইংরেজি কি হবে? What will be the translation in English? বলো, কে বলতে পারবে? তুমি একটি ভালো ছেলে হবে, এটা ইংরেজি কি হবে? What will be? You will be a good boy. You will be a good boy. তাহলে বি হইলো না? মিশরাত,
নিশরাত মাহমুদ, এই যে ইউ গুড বয়, এখানে কি বি হয় নাই? উইল এর পরে অথবা আমি যদি বলি শেলের পরে যেটাই বলি হয় নাই? এটাকে কি তুমি ভুল বলবে? তুমি কি বলবে স্যার ওর ভিডিও আটকে আছে? হ্যাঁ স্যার মিশাতার ভিডিও আটকে আছে, তো নেটের প্রবলেম থাকতে পারে। আচ্ছা আর কি কেউ বলতে পারবে? ক্যান এনিবডি অ্যানসার হোয়াই দ্য অপশন ইন কোশ্চেন নাম্বার 1 অপশন নাম্বার 4 ইন কোশ্চেন নাম্বার 1 ইজ রং? হি উইল বি প্লে ফুটবল, এটা কেন ভুল? এটা কে বলতে পারবে? হু ক্যান অ্যানসার কারেক্টলি? অথবা তুমি যেটাই মানে তোমার মনে যেটা আছে এটা তুমি বলতে পারো, নো প্রবলেম। তোমারটা যে ভুল হবে, ভুল হলে অসুবিধা নেই, আমরা ভুল থেকে শিখবো, উইল লার্ন বাই সাম সর্ট অফ মিস্টেক। ওকে কে বলতে পারবে? আবদুল্লাহ 10231, ওপেন ইউর ভিডিও অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন আস্ক বাই কাজী সাদাত। ক্যান ইউ অ্যান্সার? আবদুল্লাহ তুমি কি আসো? ইউ মে বি রিমুভড ইফ ইউ ডোন্ট অ্যান্সার and your assignment will be rewarded poor marks assignment. Abdullah Rahman bolo shan sir amar mone hocche sir ekhane will auxiliary verb ekbar use kora hoyeche ar strong principal verb er age auxiliary verb ekbar use kora hoy kintu ekhane be to eshe poreche tahole to sir mone hoy be howar jonno ei sentence ta wrong hoyeche ha be ki ekhane hobe na hobe na keno hobe na ebong কেন হবে না এদিকে বলতে পারো স্যার? স্যার যদি বলি যে আই ওয়ান্ট টু বি এ গুড বয়, এখানে হলো স্যার বি ইউজ করেছি, সাথে আর কোনো অক্সিলারি ভার্ব ইউজ করিনি, কিন্তু এখানে হি উইল প্লে ফুটবল, এখানে তো স্যার উইল একবার ব্যবহার করাই হয়েছে, তাহলে তো স্যার আর বি এর ইউজ করার প্রয়োজন নেই, করলে তো ভুল হবে, এর জন্য হি উইল প্লে ফুটবল। এখানে একটা নিয়ম আছে অবশ্যই, সেই রুলটা কি? এখানে উইলের পরে বি হবে না, ভালো কথা, কেন হবে না সেই নিয়মটা কি, গ্রামারের সেই রুলসটা কি, আমরা কি জানি? আব্দুল্লাহ তুমি কি আছো? তুমি কি এর উত্তর করতে পারবা? তোমার এই যে আনমিউট স্যার, ও গ্রুপে বলছে যে স্যার ও মাইক্রোফোন প্রবলেম আছে। ওকে ওকে ঠিক আছে, আমরা ঠিক আছে, এবার বলবে মাহদিন সামিত। হ্যাঁ তুমি নিজের ভিডিও ওপেন করো এবং এটার উত্তর করো। কাজী সাদা যেটা প্রশ্ন করেছে, ক্যান ইউ অ্যানসার? মাহদিন সামিত আর আপনার কথা না খুব আস্তে শোনা যাচ্ছে স্যার। আচ্ছা এবার শোনা যাচ্ছে? ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি? ইয়েস স্যার এখন একটু ক্লিয়ার। আচ্ছা এই যে এটা কে বলতে পারবে, আর কে বলতে পারছে না? মাহদিন সামিত সে মনে নাই, তাকে রিমুভ করে দিচ্ছি। তার he will get poor marks in his assignment if he doesn't show up himself in his video by opening his video. Okay she remove hoye gelo ei dhoroner file dami jara korbe open kore diye chole jabe taderke ei dhoroner obostha hobe. Tanjim 10298 tumi eta uttor koro. Yes sir open your video and answer the question. Yes sir kaji shadat sir ma'am. তানজিম তুমি কি এটা উত্তর করতে পারবে? আমি এত বুঝতেছি না। আচ্ছা আমার মনে হয় কি, এখানে আমি তোমাদের বলি এখানে নিয়মটা কি, এটা কি ভার্ব, উইল কি ধরনের ভার্ব বলো তো কাজী সাদাত? স্যার এখানে আমরা স্যার এখানে উইল হচ্ছে কি অক্সিলারি ভার্ব না? আমরা ভার্বের ক্লাসিফিকেশন করেছি, অবশ্যই করেছি, তো উইল কোন ধরনের ভার্বের ভিতরে পড়ে স্যার? অক্সিলারি। আচ্ছা অক্সিলারি ঠিক আছে, উইল অক্সিলারি ভিতরে কোন ধরনের ভার্ব? টু বি ভার্ব, টু বি ভার্ব, টু কোন ধরনের ভার্ব স্যার? টু স্যার টু উইল ভার্ব সম্ভবত। উইল কোন ধরনের ভার্ব? উইল কি উইল হলো মোডাল ভার্ব, মোডাল ভার্ব বুঝো? শ্যাল শুড উইল উড নিড দেয়ার ইউজ টু ক্যান কুড মে মাইট শ্যাল শুড নিড ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড, এই যে এই ভার্ব গুলো আছে এগুলোকে বলা হয় মোডাল ভার্বস। ওকে তো মোডাল ভার্বস এর পরে অবশ্যই সবসময় খেয়াল রাখতে হবে যে মোডাল ভার্বস এর পরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম সবসময় ব্যবহৃত হয়। তো এখন আমরা জানি যে উইলের পরে তাহলে আমাদের ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে,
তো এখানে ভার্বের বেস ফর্ম তো একটাই হবে, কিন্তু এখানে তো দুইটা আছে, যেমন এখানে বি ও আছে, প্লে আছে, তো আমাদের তো দুইটা দরকার নাই, ঠিক আছে? তো যখন আমরা এখানে দুইটা ভার্ব ব্যবহার করছি সেটাই ভুল এখানে। তাহলে আমাদের নিয়মটা কি, এখানে আমাদের রুলটা হলো যে যখন তুমি মোডাল ভার্ব দেখবে তখন তারপরে কেবলমাত্র একটি বেস ফর্মের ভার্ব হবে, একটি প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি1 ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম একটাই ব্যবহৃত হবে, এটাই হলো নিয়ম, ঠিক আছে? এই জন্য এখানে বি ব্যবহার করে এটা গ্রামারে এখানে ভুল করা হয়েছে। আমরা যদি এখানে বিটা বাদ দিয়ে দিই তাহলে দ্য সেন্টেন্স ইজ কারেক্ট গ্রামাটিক্যালি এন্ড মিনিং ইন টার্মস অফ মিনিং সেমান্টিক্যালি দ্য সেন্টেন্স উইল বি কারেক্ট। তখন এটা হবে হি উইল প্লে ফুটবল, হি উইল প্লে ফুটবল। ওকে ইয়েস স্যার, বুঝছি স্যার, হয়ে গেছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা তারপরে দেখো এখানে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে কোয়েশ্চেনটা, এটা হলো যে সে বই পড়ে না, হোয়াট উইল বি দ্য ইংলিশ অফ দিস সেন্টেন্স, যে যাকে প্রশ্ন করি সে উত্তর দিতে হবে, অন্য কেউ উত্তর দিলে হবে না। আচ্ছা এখানে উত্তর দিবে সাদমান শাহরিয়ার ইফাজ, তুমি ভিডিও ওপেন করো এবং তুমি কোয়েশ্চেন নাম্বার 3 এমসিকিউ উত্তর দাও দ্রুত, তোমার ভিডিও ওপেন করো এবং তুমি উত্তর দাও, আর যদি তুমি ভিডিও ওপেন না করো তোমাকে রিমুভ করা হবে এবং তোমার অ্যাসাইনমেন্টে পুয়ার মার্কিং হবে। 1 2 3 সে নাই মনে হয়, সে ভিডিও ওপেন করে দিয়ে চলে গেছে। ওকে তারপরে এখানে আমরা এবার এই 3 নম্বর কোশ্চেনের উত্তর দিবে শাহ মোহাম্মদ ইরফান, তোমার ভিডিও ওপেন করো, আনমিউট করো এবং কোশ্চেনের উত্তর দাও। শাহ মোহাম্মদ ইরফান দ্রুত করো, আমাদের সময় অল্প। 1 2 3 রিমুভ, শাহ মোহাম্মদ ইরফানের অ্যাসাইনমেন্টে পুরো মার্কিং হবে, আমি নোট ডাউন করছি। সাদাত রহমান 16137, তুমি 3 নম্বর কোশ্চেনের উত্তর দাও। সাদাত রহমান 16137, ওপেন ইউর ভিডিও অ্যান্ড আনমিউট ইউর সেলফ। সাদাত তুমি কি আছো? সাদাত রহমান নেই, রিমুভ, যারা এই কাজ করছে তাদেরকে রিমুভ করা হচ্ছে। আচ্ছা নাবিল 10252, তুমি ভিডিও আনমিউট করো এবং ভিডিও ওপেন করো এবং এই 3 নম্বর কোশ্চেন এমসিকিউর উত্তর দাও। নাবিল নাই, নাবিলকে ইয়ে করা হচ্ছে, রিমুভ করা হচ্ছে। আচ্ছা কাব্য 10396, তুমি কি আছো কাব্য? তোমার ভিডিও ওপেন করো এবং আনমিউট করো। আমার কথা শুনতে পাচ্ছ কাব্য? নাই কাব্য, রিমুভ হয়ে গেল। মুর্তুজা সৈয়দ মাহমুদ মুর্তুজা 10399, ভিডিও ওপেন করো এবং তোমার এই যে 3 নম্বর যে কোয়েশ্চেনটা এমসিকিউ এটা উত্তর করো। শাহ মোহাম্মদ 3 নম্বর মুর্তুজা সৈয়দ মুর্তুজা, ইয়েস স্যার, হ্যাঁ 3 নম্বরের কোয়েশ্চেনটা তুমি অ্যানসার করো, এটা কি হবে? 3 নম্বর কোয়েশ্চেনে অ্যানসার হবে হি ডাজ নট রিড বুকস, হি ডাজ নট রিড বুকস। আচ্ছা তুমি এটাকে কেন সঠিক বললা এবং বাকিগুলো কেন সঠিক নয় এটা ব্যাখ্যা করো। স্যার এটা আসলে দেখেই বোঝা যাচ্ছে এটা সঠিক, কারণ স্যার এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ডাস দেওয়া হয়েছে আর এখানে নেগেটিভ নটও উল্লেখ করা হয়েছে, যেটা আচ্ছা এখানে সে এটা হওয়ার কথা। এটা কোন টেন্স, তোমার কাছে কি মনে হচ্ছে? স্যার এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টের কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে প্রেজেন্ট ইনডিফিনিট ফাইন। আচ্ছা তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট কাজে আমাদের হি উইল নট রিড বুকস এটা ফিউচার, এটা হবে না। হি ইজ নট রিডিং বুকস এটা ফিউচার কি, এটা কোন টেন্স? হি ইজ নট রিডিং বুকস এটা কোন টেন্স? স্যার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু এটা হবে না।
এটা হবে না, কারণ আমাদের সে বই পড়ে না, এটা একটা এমন একটা কাজ যে এটা এই মুহূর্তে চলছে না, এই কারণে এটাও হবে না। আচ্ছা, হি ডু নট রিড বুকস, এখানে কি ভুল আছে স্যার? এখানে ডাস নাই, ডু আছে। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের অতিরিক্ত ভার্বের সাথে অ্যাডজেক্টিভ হয়, সেটা এখানে নাই। কিন্তু আমাদের এইটাতে হি ডাজন্ট রিড বুকস, এটা দ্যাট ইজ গ্রামাটিক্যালি এন্ড ইন টার্মস অফ টেন্স দ্যাট ইজ কারেক্ট, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখি আমাদের যে ইয়াটা দেওয়া আছে, এক্সপ্লেনেশনটা এখানে কি দেওয়া আছে আমরা একটু দেখি। হ্যাঁ, এক্সপ্লেনেশনটা পড়ো তুমি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও সেটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হবে, তখন ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে না। তখন মূল ভার্বের শেষে এস যুক্ত হবে না, কারণ এখানে অলরেডি অক্সিলারি ভার্বের সাথে ইএস যুক্ত হয়ে গেছে, কাজেই এখানে আর এস যুক্ত করার দরকার নাই, তাই না? ওকে, থ্যাংক ইউ সৈয়দ মাহমুদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তারপরে আমরা কোশ্চেন জিজ্ঞাসা করব। রাফিদ চারিয়ার 10265, তুমি কি আছো রাফিদ? ওপেন ইউর ভিডিও এন্ড আনমিউট ইউর সেলফ। রাফিদ চারিয়ার, তুমি যদি ওপেন না করো তোমাকে রিমুভ করা হবে, এন্ড ইউ উইল গেট পোর মার্কস ইন ইউর অ্যাসাইনমেন্ট। ওকে, রাফিদ চারিয়ার নাই, সে মনে হয় ফাঁকি দিয়ে চলে গেছে। 1 2 3 শেষ, রাফিদ চারিয়ার তোমাকে রিমুভ করা হচ্ছে। আচ্ছা, এখানে সাদাত 16152, তুমি কি আছো সাদাত? 16152, আনমিউট ইউর সেলফ, ওপেন ইউর ভিডিও। নাই, সাদা তো নাই। ওকে, রিমুভ। তাসিন রহমান আলিফ 10232, ওপেন ইউর ভিডিও, আনমিউট। ইয়েস স্যার, ইয়েস স্যার, ওপেন ইউর ভিডিও, আনমিউট। ওকে, ফাইন, দ্যাটস ইয়েস স্যার, আই হ্যাভ ওপেন মাই ভিডিও। ওকে, তাসিন রহমান আলিফ, তুমি এবার, নাও ইউ অ্যানসার দ্য কোশ্চেন নাম্বার গিভেন 4, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। কোনটা কারেক্ট তুমি লিখে ফেলতে পারো খুব দ্রুত। শি ওয়েন্টস টু স্কুল, WENTS, ওয়েন্টস। ওকে, তারপরে হলো শি গো টু স্কুল, তারপরে হলো শি ওয়েন্ট টু স্কুল, তারপরে হলো শি গোয়িং টু স্কুল, কোনটা কারেক্ট? স্যার ওর নেট চলে গেছে, ওর ভিডিও আটকে গিয়েছে। ওকে, তাহলে এখন এটা উত্তর করবে আব্দুল্লাহ 10231। আব্দুল্লাহ, ইউ অ্যানসার কোশ্চেন নাম্বার 4, হোয়াট উইল বি দ্য অ্যানসার কোশ্চেন নাম্বার 4? আব্দুল্লাহ, তোমাকে দেখা যাচ্ছে ভিডিওতে, তুমি এটা অ্যানসার করো। ক্যান ইউ লিসেন টু মি? ক্যান ইউ হিয়ার মি? ওকে, ফাইন, তুমি নাম্বার কোশ্চেন নাম্বার 4 এটা অ্যানসার করো। তোমার কি মাইক্রোফোনে প্রবলেম আব্দুল্লাহ? ডু ইউ হ্যাভ এনি মাইক্রোফোন প্রবলেম? আব্দুল্লাহ তো কিছু বলছে না স্যার, ও বলছে মাইক্রোফোন প্রবলেম। ওকে, তাহলে আব্দুল্লাহ তুমি থামো, তাহলে এবার বলবে জাওয়াদ 16232, ওপেন ইওর ভিডিও এন্ড আনমিউট ইয়োরসেলফ। জাওয়াদ 16232, ইয়েস স্যার, ভিডিও ওপেন করো জাওয়াদ। জাওয়াদ আছে নাই? জাওয়াদকে রিমুভ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আছে তো। জাওয়াদ বলো, তুমি কোশ্চেন নাম্বার 4 বলো, আনমিউট ইয়োরসেলফ, তুমি আনমিউট করো, তুমি তো মিউট হয়ে আসো। জাওয়াদ, Yes, sir. তুমি কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 কি হবে উত্তর এটা বলো। ভিডিও ওপেন, তুই কি লাগাইছিস? পাস্ট ইনডিফিনিট। কোশ্চেন নাম্বার 4, এখানে উত্তর কোনটা হবে? 1 2 She went to school. কোনটা হবে? 3 নাম্বার। Yes, sir. তুমি কি দেখতে পাচ্ছ?
মনে হয় জাবাদের সমস্যা হচ্ছে। আচ্ছা যাক, ইশরাত ইশরাত বলো, ইশরাত আরাফ ওপেন ইউর ভিডিও, আনমিউট ইউর সেলফ। ইশরাত আরাফ, yes sir, yes sir, I am in, yes sir. হ্যাঁ, তুমি কোশ্চেন নাম্বার 4 বলো। টেল মি দ্য আনসার, কোশ্চেন নাম্বার 4 গিভেন, ওকে স্যার, সেন্টেন্স ইজ কারেক্ট স্যার, জাস্ট সেই টু দ্যাম, টেক টাইম, নো প্রবলেম, আনসার। তুমি না বললে আরেকজনকে জিজ্ঞাসা করতে হবে স্যার। ওনার কাছে আমি বলতে পারি স্যার? কে বলবে স্যার? ও না বললে স্যার আজিম তোমার ভিডিও ওপেন করো, যে কথা বলতে চাচ্ছে উত্তর দিতে চাচ্ছে তার ভিডিও ওপেন করতে হবে, আনমিউট করতে হবে। হ্যাঁ আজিম বলো স্যার। আমি বলি, হ্যাঁ বলো আজিম বলো স্যার। স্যার শি ওয়েন্টস টু স্কুল, এটা প্রথমটা? ইয়েস স্যার। তুমি কি শিওর? ইয়েস স্যার, কারণ স্যার থার্ড পারসনের পরে স্যার এস তো বসে স্যার। আচ্ছা বুঝা গেছে। হ্যাঁ আচ্ছা, এখানে এটা উত্তর দিবে এখন আবিদ না স্যার? কেন আইছে স্যার? আমি স্যার, আমি স্যার ইশরাত। তুমি আনমিউট করো, আনমিউট করো, তুমি মিউট হয়ে আছো ইশরাত। ইয়েস স্যার, ইয়েস স্যার, বলো বলো স্যার। এখানে হবে শি ওয়েন্ট টু স্কুল। হ্যাঁ আচ্ছা, কেন হবে এটা উত্তর সঠিক? কেন বাকিগুলো কেন হবে না ব্যাখ্যা করো স্যার। তার কারণ এখানে যদি আমি শি গোয়িং টু স্কুল স্যার, এটা হবে না, কারণ হচ্ছে এর আগে ইজ নাই স্যার, কারণ এটা কন্টিনিউয়াস টে স্যার। তারপর শি গো টু স্কুল স্যার, তারপর স্যার শি ওয়েন্ট টু স্কুল স্যার, এখানে এটা হবে না স্যার, কারণ এখানে এস আছে স্যার। তারপর স্যার এই যে এখানে শি ওয়েন্ট টু স্কুল মানে সে স্কুলে যেত স্যার, এটা হবে। প্রথমটা হবে না কেন? শি ওয়েন্টস টু স্কুল, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অ্যাজ বাই অ্যাজ তো যুক্ত হয়েছে, সমস্যা কি? কেন হবে না এটা বলতে স্যার? আমি আমি কি বলতে পারবো? হ্যাঁ বলো কাজী সাদাত বলো। ওকে স্যার, দাঁড়ান স্যার, ভিডিও অন করছি, দাঁড়ান। ভিডিও অন করতে হবে, ইউ শুড ওপেন ইওর ভিডিও এন্ড দেন অ্যানসার স্যার। দাঁড়ান স্যার, দাঁড়ান দাঁড়ান, অন করছি, বসে আছি বাবা, দাঁড়ায় থাকলে তো কোমর ব্যথা করবে। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, এখন অন হয়েছে না? হ্যাঁ 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 ফাইন। ওকে স্যার, বলছি স্যার, ফার্স্ট এটা হবে না, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এবং প্রেজেন্ট ইনডিফিনিট হলে সি এর পরে এস ড্যাশ বা ইএস হবে না। আমার স্যার পাস্ট ইনফিনিট স্যার, সরি পাস্ট ইনফিনিট হয়েছে, পাস্ট ইনফিনিট এর পর এখানে ডিড হতো স্যার, আর তার জন্য এখানে ইএস এস বা ইএস যোগ হয়েছে, যেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে। তারপর স্যার ডান পাশে শি গো টু স্কুল স্যার, এখানে শি তো স্যার থার্ড পারসন সিঙ্গুলার, আর এরপরে গো আছে, কিন্তু আমরা জানি যে ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়, এর জন্য এটাও না। তারপর শি গোয়িং টু স্কুল স্যার, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সময় ভার্বের আগে অ্যামিজার বসে, আর এখানে সেটা নেই, আর এই সবগুলো ব্যতীত শি ওয়েন্ট টু স্কুল, এখানে সব ভার্বের ফর্ম ঠিক আছে, এর জন্য এটাই আনসার। আচ্ছা এখানে দেখো, প্রথমটা হয় নাই, তুমি বলছো প্রথমটা কেন হয় নাই বলো তো, আবার বলো তো প্রথমটা স্যার। ফার্স্টটা স্যার প্রেজ পাস্ট পাস্ট ইনডিফিনিট আছে, আর পাস্ট ইনডিফিনিট এখানে ডিড হওয়ার কথা, কিন্তু এখানে ডিড নাই। তারপর স্যার এখানে ডাজ, যদি ডাজ হতো কিন্তু পাস্ট ডিড হবে কেন? পাস্ট ইনডিফিনিট হলে এখানে ডিড নো স্যার, স্যার ডিড হবে না, কারণ স্যার ডিড যদি হতো তাও হতো না, কারণ কি এখানে ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন। এই যে তুমি এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো তো, এটা পড়ো, প্রেজেন্ট ইনডিফিনিট present indefinite tense এর subject যদি third person singular number হয় তাহলে verb এর শেষে s বা es যোগ হবে, কিন্তু অন্য কোনো tense এর ক্ষেত্রে হবে না। তাহলে এটা কি বুঝলা মানে স্যার? এখানে যদি present, এটা যদি তুমি বুঝে থাকো তাহলে এটার ব্যাখ্যা কর, এটার ব্যাখ্যা তাহলে তুমি ঠিকভাবে করতে পারবে, এটার ব্যাখ্যাটা কি হবে
এটা হবে স্যার এখানে, এটা তো পাস্ট ইনডিফিনিট আছে, আর পাস্ট ইনডিফিনিটের সময় আমাদের ওইখানে রুলে ছিল যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ভার্বের সাবজেক্ট অনুযায়ী ভার্বের সাথে এস বা ইয়েস হয়, আর এর ব্যতীত কোনো হয় কোনো টেন্সে হয় না। আর স্যার এই যে শি ওয়েন্ট টু স্কুল, এটা তো স্যার পাস্ট ফর্মে স্যার এর জন্য। গুড, এই তো তোমার উত্তর সঠিক হয়েছে। তাহলে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা বেসিক একটা ব্যাপার। এটা যদি কেউ না বোঝে তাহলে কিন্তু তার গ্রামার শেখা হবে না, সে কোনোদিন গ্রামার ভালোভাবে শিখতে পারবে না এবং কাউকে সে বুঝাইতে পারবে না, তাই না? তোমাকে অসংখ্য ধন্যবাদ কাজী সাদাত। হ্যাঁ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি এখানে এক্সপ্লেনেশনটা কি, আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ কাজী সাদাত, এটা একটু পড়ো। স্যার পড়ছি, দাঁড়ান। past tense এর future tense হলে verb এর শেষে s বা es যোগ হবে না, তখন সেই tense এর structure অনুযায়ী verb বসবে। অর্থাৎ তখন যে tense যেরকম তার structure অনুযায়ী বসবে, আর যেহেতু এখানে past tense এবং future tense এ verb এর সাথে হবে না, আমরা এটা অলরেডি শিখে গেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা অনেকে মানে ভুল করে পাই, তাই না? তাহলে এই যে তোমাদের মধ্যে এখনই তো প্রমাণ হয়ে গেল যে টেন্স কিন্তু তোমরা অনেক পড়েছো, পড়তে পড়তে তোমরা তোমরা কি বলে যে থ্রি থেকে বা ভর্তি পরীক্ষার সময় অনেকে টেন্স পড়েছো, থ্রি ফোর, তারপরেও তোমরা ইউ ক্যানট অ্যাপ্লাই দ্য রুলস অফ টেন্স ইন দ্য রিয়েল পিকচার, রাইট? ওকে, তারপরে দেখো আমি যাকে কোশ্চেন করবো সে উত্তর দিতে হবে, আর না হলে তাকে রিমুভ করা হবে। অন্যদের মাইক্রোফোন গুলো তোমরা যারা আছো অন্যদের মাইক্রোফোন এবং ভিডিও বন্ধ করে দাও, যাকে জিজ্ঞাসা করবো সেই মাইক্রোফোন আনমিউট করবে এবং সে ভিডিও অন করবে এবং কথা বলবে। নাও ইটস টাইম টু আস্ক তানজিম উন্নুর 10298 এন্ড ওপেন ভিডিও। Yes sir. আর অ্যানসার কোশ্চেন। Yes sir. হাই তানজিম উন্নুর, কোথায়? গুড, বলো। Yes sir. Tanjim, you should answer, you have to answer question number 5. What will be the form of verb after modal auxiliary verb? Ita tumi bujhte parecho question ta Tanjim? Sorry, Tajim, Tajim Annu. Yes sir. Ki bolche eta banglay bujhao to, eta ki bol ki jante chaiche tomar kache bolo. স্যার এখানে জানতে চাইছি যে এখানে মোডাল অক্সিলারি এই ভার্বের ভার্বের পরে পরের ভার্বের ফর্মটা কি হবে? ইয়েস, হ্যাঁ তুমি এবার বলো। এখানে তোমাকে চারটি অপশন, স্যার পাস্ট ফর্ম, চারটি অপশনের মধ্যে যেটা অপশন তুমি মনে করো যে কারেক্ট এটা বলবে এবং এটা কেন তুমি কারেক্ট মনে করো সেটাও বলতে হবে, বলো। স্যার আমি অত বুঝতেছি না, কিন্তু আমার মনে হচ্ছে প্রেজেন্ট ফর্মটা হবে। প্রেজেন্ট ফর্ম হবে? আচ্ছা, তোমার কাছে মনে হচ্ছে প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু তুমি এটা ব্যাখ্যাটা দিতে পারছো না। আচ্ছা, এটার ব্যাখ্যা কে দিতে পারবে? নাবিল আছে, নাবিল 10252, তুমি কি বলতে পারবে? নাবিল, ক্যান ইউ অ্যানসার দ্য কোশ্চেন নাম্বার 5? নাবিল কি বলতে পারবে? নাবিল, নাবিল নাই মনে হয়, নাবিল রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এবার বলবে তাহমিদ রহমান, তুমি কি বলতে পারবে? তাহমিদ, তাহমিদ রহমান তুমি কি আছো? নাই। কোন তাহমিদ স্যার? তাহমিদ তো এখানে লেখা আছে, তাহমিদ রহমান, তাহমিদ রহমান যাকে বলছি সে তার কথা কি শুনতে জানি না স্যার। আচ্ছা, তাকে রিমুভ করে দিচ্ছি, তার পুয়ার মার্কিং হবে অ্যাসাইনমেন্টে। আচ্ছা, 10239 তুমি বলো, 10239 তুমি কি আছো? আচ্ছা, রিমুভ। ইয়েস স্যার। হ্যাঁ বলো, তুমি ভিডিও ওপেন করো, ওপেন ইওর ভিডিও এন্ড অ্যানসার দ্য কোয়েশ্চেন, কেন এটা সঠিক বা এটা কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে নাকি পাস্ট ফর্ম হবে, কোনটা হবে, কোনটা হবে, কেন হবে, এটা কারণ কি?
বলতে পারবে কোনটা হবে, কেন হবে, এটার কারণ কি বলতে পারবে তুমি? স্যার এখন তো সময় না, যে লেস দেন 1 মিনিট। অসুবিধা নাই, তুমি বলতে থাকো, আমি তো শুনছি, তুমি বল, তুমি পারলে। স্যার আমি না তো 1239 1239 বলো, অথবা যে পারবে সে বলবে, অসুবিধা নাই বলো। স্যার কত নাম্বার? নাম্বার 5 কোশ্চেন নাম্বার 5 স্যার আমি বলবো। বলো স্যার, আই থিংক দে আমাদের ফ্রম স্যার এখানে হলো প্রেজেন্ট ফর্ম বলবে। কিছুক্ষণ আগে স্যার আপনি বুঝাইছেন যে মোডাল, ঠিক আছে, মোডাল অক্সিলারি ভার্ব মেইন। স্যার আমিও স্যার প্রেজেন্ট ফর্ম বলছিলাম, ফুড অফ টু হিয়ার টু, এগুলার পরে সব। স্যার আমি বলি, বলো। স্যার আপনি কিছুক্ষণ আগে বুঝাইছেন যে মোডাল অক্সিলারি ভার্ব মে মাইট শ্যাল শুড ক্যান কুড উইল উড,